জমিদার বাড়ির থেকে এখন আমরা আইছি চিড়িয়াখানাত, আর এখন আমরা চিড়িয়াখানা অলরেডি বিত্তাম আই গেছি, আপনার ভিউ দেখো। গাদা দিয়ে মদন যে বড় চিড়িয়াখানা, আর ওখানে সব কি দেখলাম, ঘুরলাম, ঘুরিয়া ঘুরিয়া দেখলাম, ওদের খামার ফিজে যেত হরিণ, আর ও যেহেতু ঘুরিয়া ঘুরিয়া সব সব যেত প্রাণী ওখানে আছে, আমরা আপনারা দেখাইবার চেষ্টা করলাম। খুব বেশি বড় বুঝছিলাম, মানে ছোটো মুটো হইব, কিছু সময় বিতে বাড়াই যাবো, এখন দেখি না বাক্কা বড় আছে। আর আপনার লগে দেখো না, আর ওই জায়গায় যেত তো যেত প্রাণী আছে, তা গড় বইয়া বইয়া দেখো কা, আশা করি আপনার ভালো লাগবে, বহুত কিছু আছে। বহুত চেষ্টা করলাম বাঘরে তুলার লাগে, কিন্তু বাঘ আর উঠে না, বই দিয়েছে, তারপর দেখি চেষ্টা করিয়া দেখি বাঘরে তোলা যায়নি, আর বাঘর দেখি যে রাগ লাঠি উঠিয়ে দিল খাইলার বাঘর লগে একটু অন খেলা খেলেছি, এখন যে মো যে সিংহ দেখাত ফিসে, আর এখনকার সিংহটাই তুলবো দেখি গুটে নি, অন যাই ফিসে। চিড়িয়াখানা ঘুরতে ঘুরতে বাকি রানু গেছি, বহুত বড় চিড়িয়াখানা বুঝছিলাম, মনে হয় ছোট মতো হইব, আর এখনো ঘুরলাম, ওই জায়গাতে একটা লেকল্লাখান আছে, ওই একটু সব ওই জায়গায় বই বইয়া রেস্ট লই, আর বহুত বড়,
আর আপনারা তো দেখলাম আমি যতটুকু পারলাম সম্ভব আমি ততটুকু দেখাইবার চেষ্টা করলাম। আর ওই জায়গা এই জায়গাতে একটা লেক গেছে, লেকর ভিউটা আমি আপনারা দেখাইমু লগে তা হয় না, চিড়িয়াখানার যে যত প্রাণী আছে আমি সম্পূর্ণ দেখাইব চেষ্টা। চিড়িয়াখানা তো আপনারা দেখিলে ইলা যতটুকু আমার সম্ভব হয়েছে আমি ততটুকু দেখাইবার চেষ্টা করছি, মোটামুটি সব আপনার ভিডিও মাঝে আমি তুলছি। আশা করি আপনার এই জায়গা ভালো লাগবো। আমার ব্লগটা এই চিড়িয়াখানা ব্লগটা আমি ওই জায়গাতে শেষ করি লিমু, আজকে তো বাক্কা দুই তিন জায়গা ঘুরে লিছি, ব্লগও বাক্কা বড় হয়ে যাক তাহলে আমি ব্লগ অনুযায়ী শেষ করি লিম। আশা করি আজকে আপনার ভিডিও মানে ভালো লাগছে, যদি ভালো লাগতে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবা। আর যদি রংপুরে আমি চাইতাম যে যতটুকু আমার সম্ভব ততটুকু আমি তুলিয়া ধরার চেষ্টা করবো। আজকে আসতা রংপুর সিটির ভিত্তিতে যত সামনে যত জায়গা আছে আমি ওগুন ঘুরার চেষ্টা করছি, কালকে দূর ওই কোনো জায়গা যাইমু, কে যদি নতুন কোনো জায়গা যাই তাহলে দেখাই বনে। আজকে লাগে ব্লগটা আমার ওই জায়গাতে শেষ, ওকে ভালো থাক, ভালো।